আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে দীর্ঘদিন পর একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমরা মাসিক কবুতরকে কিভাবে আমরা কোর্স করাবো, মাসিক কোর্স করাবো, মাসিক যে ওষুধগুলো আমরা খাওয়াবো, তো সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আলোচনা শুরু করার আগেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা আজকে ভিডিও শুরু করি। তো মূলত বন্ধুরা, আমরা যারা কবুতর পালি তাদের কবুতরের প্রত্যেক মাসেই কিছু না কিছু ভিটামিন খাওয়ানোর প্রয়োজন হয়। কারণ ভিটামিন যদি ঠিক মতো আপনারা না খাওয়ান, তাহলে একসময় না একসময় কবুতর কোনো না কোনোভাবে মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়ে, ঠিক আছে? কিন্তু ভিটামিনের যেই কোর্সগুলো আছে, মাসিকের যেই কোর্সগুলো আছে, এই কোর্সগুলো অবশ্যই করানো দরকার। কারণ এই কোর্সগুলো যদি না করান, তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে কবুতরটা দুর্বল হয়ে পড়ে। তো এটার জন্য আপনাদেরকে মানে আমি এর আগে একটা জিনিস বের করলাম যে মাসিক কোর্স মানে কী কী, এটা আমি এখন আপনাদেরকে দেখাবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর অবশ্যই ওই সিস্টেমে ওরকমভাবে আপনারা মাসিক কোর্সগুলো করাবেন। তো চলুন আমরা এখন দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা শীট আনছি, ঠিক আছে? তো মাসিক কবুতরের মাসিক ওষুধের তালিকা, আপনারা দেখতে পাচ্ছেন। যে এখানে একটা মাসিক ঔষধের, কবুতরের মাসিক ঔষধের তালিকা রয়েছে। তো এখানে এই তালিকাটা আমি আপনাদেরকে মানে এখন পড়ে শোনাবো না, কারণ আপনারা দেখে নেবেন যে কোন কোন কী কী কোর্সগুলা। মূলত এখানে অনেক ধরনের কোর্স আছে, ঠিক আছে? যে এখানে একটা আছে যে সালমোনেলা বা রোগ প্রতিরোধের কোর্স, তারপর হচ্ছে মাল্টিভিটামিন কোর্স, জিঙ্ক কোর্স, ভিটামিন বি কমপ্লেক্স, এই ধরনের যে কোর্সগুলো আছে আপনাদের যেটা করানো দরকার ওইটাই করবেন। এখানে অনেকগুলো কোর্স আছে, যেমন ধরেন একই কোর্সের কাজ এক এক রকম থাকে, ঠিক আছে? যেমন এখানে ভিটামিন ই কোর্স যেটা, এটা একদমই একটা গুরুত্বপূর্ণ একটা কোর্স, যেটা হচ্ছে রানিং কবুতরের জন্য। ভিটামিন ই কোর্সটা আপনারা অবশ্যই অবশ্যই প্রত্যেক রানিং কবুতরকে করাবেন। কারণ ভিটামিন ই কোর্সটা যদি আপনি প্রত্যেক রানিং কবুতরকে করান, তাহলে দেখা গেছে যে আপনার ডিম পাড়তে কবুতরের কোনো রকম দেরি হবে না, কবুতর একদম ঠিক সময়ে ডিম পেড়ে দিবে। তারপর হচ্ছে যে এখানে কৃমি কোর্সটা একদম গুরুত্বপূর্ণ একটা কোর্স, কারণ কবুতরের পেটের মধ্যে যদি কৃমি হয়, সেক্ষেত্রে কবুতরের ডিমটা জমে না। আপনারা যারা বলেন যে কবুতরের ডিম জমে না কেন, একবার ডিম পারছে পরে আর পারে না কেন, তো তাদেরকে বলতেছি যে কৃমি কোর্সটা আপনারা অবশ্যই করাবেন। এই কৃমি কোর্সটা যেই যেই ওষুধগুলো আছে এগুলো আপনারা যে এরকম এখানে সময় দেওয়া আছে, আবার হচ্ছে এখানে প্রয়োগের নিয়ম দেওয়া আছে, আবার হচ্ছে ওষুধের নাম, আবার হচ্ছে কোর্সের নাম, তো এরকমভাবে আপনারা অবশ্যই দেখে নেবেন জিনিসটা, মানে পুরোপুরি একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন, তারপর আপনারা অবশ্যই এটা করবেন। তারপর হচ্ছে ক্যালসিয়াম যে কোর্সটা আছে, এই কোর্সটাও খুবই গুরুত্বপূর্ণ, ক্যালসিয়াম যে কোর্সটা, ঠিক আছে? যে এই কোর্সটা অনেক গুরুত্বপূর্ণ, এটাও আপনারা অবশ্যই করবেন। তারপর হচ্ছে যে মাল্টিভিটামিন কোর্স, এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কোর্স, মাল্টিভিটামিন কোর্সটা। তারপর হচ্ছে এই যে জিঙ্ক কোর্স, এটাও মানে মোটামুটি সবগুলো কোর্সই আপনারা মানে করাবেন। আর ভিটামিন ই কোর্স, ক্রিমি কোর্স, ক্যালসিয়াম কোর্স, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো একদম ফিক্সড করান লাগবই কবুতরকে, ঠিক আছে? তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি এখানে একটা ফটো আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তো এটা আপনারা অবশ্যই নিয়ে নেবেন সবাই, এটা একদম খুবই গুরুত্বপূর্ণ একটা মানে বিষয়। তো সেক্ষেত্রে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্তই বন্ধুরা। তো সেক্ষেত্রে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর কোনো রকম প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং আমার ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডি দেওয়া থাকবে, এবং আমার ফেসবুক আইডি দেওয়া থাকবে এখানে, আপনারা চাইলেও এখানে ইনবক্সে যোগাযোগ করতে পারেন। তো সেক্ষেত্রে তো চলুন আজকে এ পর্যন্তই বন্ধুরা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।